সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। বড়দিনের রাত্রিবেলা সবাই যখন বছরের শেষ দিনগুলিকে উদযাপন করার জন্য রঙিন আলোয় ভেসে থাকে, ঠিক সেই সময় ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের একদল ছেলেমেয়ে অন্ধকার অলিগলিতে ঘুরে বেরিয়েছে শীতে কাঁপতে থাকা মানুষগুলোকে কম্বল দেওয়ার তাগিদে। তারা ভাগ করে নেয় তাদের বড়দিনের কেক খাওয়ার আনন্দ তাদের সাথে। ঐক্যবদ্ধের এক সদস্য জানায়, আনন্দমুখর বিভিন্ন দিনগুলো মানসিক ভারসাম্যহীন পথে প্রান্তরে পড়ে থাকা মানুষগুলো উপভোগ করতে পারে না। না জানি কোন মানবিক আইন তাদের সুরক্ষাও দেয় না, তাই সভ্য সমাজে আজও তারা বিবস্ত্র অবস্থায় ঠান্ডায় পড়ে থাকে গলির কুকুরের সাথে। তাই বিশেষ দিনগুলিকে উপলক্ষ করে সমাজ সচেতন বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষদের কাছে হাত পেতে আমাদের এই রকম বিভিন্ন প্রয়াস বার্তা হিসেবে পৌঁছাতে চাই। সমাজের প্রতিটি মানুষ এমন ভাবনায় যেন ভেবে ওঠে এবং তারা তাদের সফল বাস্তবায়নও করে। ঐক্যবদ্ধ বিভিন্ন সামাজিক কাজকর্ম বিগত 2 বছর ধরে করে আসছে। শীতের সময় এই উদ্যোগও আজ 2 বছর পার করল। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। এই বড়দিন উপলক্ষে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে বড়দিন উপলক্ষে আমরা এসেছি তারকেশ্বর স্টেশন চত্বরে ও তারকেশ্বর মন্দির চত্বরে। আমরা 50টি কম্বল নিয়ে এসেছিলাম এবং সেগুলো দুঃস্থ মানুষ যারা পথে রাস্তার ধারে থাকে তাদের মধ্যে আমরা বিতরণ করেছি। তো এছাড়া আর পাশাপাশি আপনারা আর কি কি দিচ্ছেন? এর পাশাপাশি আমরা বিগত দিনে কিছু আরও কিছু কম্বল এবং বাড়িতে জমে থাকা পুরনো কিন্তু ভালো শীতবস্ত্র আমরা মানুষের কাছ থেকে জোগাড় করেছিলাম, সেইগুলো আমরা এই এলাকায় এসে আমরা বিতরণ করেছি। এছাড়া বিগত দিনে আমরা তারকেশ্বরে স্ট্রিট কালেকশন করেছিলাম, সেই স্ট্রিট কালেকশনের অর্থ থেকেই আমরা এইগুলো কিনতে পেরেছি এবং অনেক মানুষ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের এই আজকের কর্মসূচি আজ কোথায় কোথায় আছে? এখন আমরা এসেছি তারকেশ্বর স্টেশনে এবং মন্দিরের পাশগুলিতে। আচ্ছা, এরপর আমরা যাব আরামবাগে, আরামবাগ স্টেশন এবং আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে। আর একটা কেক দে না, ততক্ষণ খাওয়া একটা কেক দে। খাওয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কেকটা নিয়ে আনার একটা খাইয়ে দে, নিয়ে চলে। কেক আছে, এখানেই থাকো নাকি তুমি? হ্যাঁ এখানেই থাকো। এই এটা শুনে গেলে মানে কিছু খাইনি, কিছু খাওনি। পাশে দেখতো তো হোটেল আছে কিনা, কেন পকেটে মানি ব্যাগটা না, পকেটে মানি ব্যাগ না। পাশে কোথাও হোটেল আছে নাকি দেখ, রুটি এ কিনে নিয়ে নিয়ে যা, মানি ব্যাগটা নিয়ে চল যা। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোথলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।